রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন একটি পুকুরে জাল দেওয়া হয়েছে। এটি হচ্ছে আপনাদের পরিচিত পুকুর রেও দিঘি বা রহমানদার পুকুর। এই পুকুরটি কয়েকদিন পাস চালিয়ে বন্ধ করে দেয়া হলো। তার কারণ ছিল মাছেতে দাগ এসে গিয়েছিল, মানে পোকা বা ঘা যাই বলুন না কেন হয়েছিল। তো সেই কারণে মাছকে ট্রিটমেন্ট করার পর ঘা ঠিক হয়েছে কিনা জাল দিয়ে চেক করা হলো, এবং যেহেতু এটি ঠিক হয়ে গেছে চেক করে দেখা গেছে, তাই পাশটি আগামী মঙ্গলবার থেকে চালু করা হবে এবং পাশের মূল্য 1,800 টাকা করা হয়েছে। যে সমস্ত শিকারী বন্ধুরা শীতকালে মাছ ধরতে যেতে চান এবং আপনাদের অবশ্যই পরিচিত পুকুর এবং সুপরিচিত মানুষ রহমানদা, ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, সেই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন এবং আপনাদের যা জিজ্ঞাসা আছে জেনে নিতে পারবেন, বা সিট বুক করার যা প্রসেস আছে সেটা তো আপনারা জানেনই, ফোন করে আপনারা অবশ্যই সিট বুক করতে পারবেন। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। ডিবেট কোনো ভরবি আর 3 কেজি করে 3টে কাতরা রাখবি, আর কিলো খানেক করে 3টে রুই মাছ। এই 3 কেজি করে 3টে কাতলা রাখবি, আমায় দেখাবি। দুটি আড়াই কেজি বললে তো 3টে, ওই বলে দুটি আড়াই কেজি বললে তো, ওই আড়াই কেজি 3 কেজি করে রাখ না, আড়াই কেজি 3 কেজি করে রাখ। হ্যাঁ হ্যাঁ দিদি, দিদি অনেক বড় হয়ে যাবে, এটা অনেক বড় হয়ে যাবে, বড় হয়ে বড় হয়ে যাবে। এই কাতলা মাছে ঘাসি দেখো তো, রুই মাছ রাখবে দেখো 1 কেজির উপর। তুমি জামা গায়ে শরীর একটা প্যাশার করে, তুমি শরীর শরীর আসছি শরীর আস আড়াই কেজির উপর 3 কেজি যেন হয় কাতলা, আড়াই কেজি হবে না, ঢালো ঢালো।